দর্শক সরাসরি যুক্ত করেছি আমরা এই মুহূর্তে এই মাত্র তিনি হচ্ছে যিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কোকন শারনিয়াবাদ আছেন তিনি এই মুহূর্তে উপস্থিত হয়েছেন কেন্দ্রে এবং আমরা দেখতে পাচ্ছি যে উনি এই মুহূর্তে তার কেন্দ্রটিতে উপস্থিত হয়েছেন এবং আমরা এই মুহূর্তে হচ্ছে তিনি হচ্ছে প্রবেশ করছেন এবং তিনি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যিনি হচ্ছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কোকন শারনিয়াবাদ রয়েছেন এবং তিনি এই মুহূর্তে কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং তিনি তার ইভিএম এর মাধ্যমে তিনি তার ভোটটি প্রদান করবেন এবং এই মুহূর্তে হচ্ছে এবং তিনি হচ্ছে কক্ষে প্রবেশ করবেন এবং এই মুহূর্তে হচ্ছে তিনি ভোট কেন্দ্রটিতে হচ্ছেন তার কোন পক্ষে ভোটটি সেই বিষয়টি হচ্ছে এবং এই যে কেন্দ্রটি রয়েছে এবং সেই ভোট কেন্দ্রটির মধ্যে হচ্ছে এই মুহূর্তে হচ্ছে তারা জেলা সিটি কর্পোরেশনে ভোট করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি এই মুহূর্তে তার ভোটটি তিনি প্রদান করার জন্য তিনি উপস্থিত হয়েছেন এবং তিনি ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখান থেকে যে এই মুহূর্তে যে ভোট কেন্দ্রটি রয়েছে এবং সেখানে তিনি শারনিয়াবাদ যিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তিনি মুহূর্তে হচ্ছে তার ফিঙ্গারটি প্রদান করেছেন এবং তিনি নিশ্চিত করেছেন তার ফিঙ্গারটি দিয়ে এবং তার স্ক্রিনে হচ্ছে তার ফিঙ্গারের মাধ্যমে তার স্ক্রিনটিতে শো করছে এবং সেখান থেকে নিশ্চিত হওয়ার পরে হচ্ছে তিনি গিয়ে তার ভোটটি প্রদান করবেন এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি যে কোন শারনিয়াবাদ যিনি রয়েছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং তিনি হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশনে মানে একমাত্র আওয়ামী লীগের প্রার্থী তবে এই আওয়ামী লীগ থেকে হচ্ছে তাকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে হচ্ছে এখানকার যারা নেতাকর্মী রয়েছেন তারা তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতা এবং তিনি তার ফিঙ্গারের মাধ্যমে তার ভোটটি প্রদানের মাধ্যমে হচ্ছে এই মুহূর্তে তিনি হচ্ছে যুক্ত করছেন এবং তিনি ভোটারকে তার ইভিএম এর মেশিনে তার ফিঙ্গার দিয়ে তিনি হচ্ছে নিশ্চিত করছেন এবং ভোটটি এবং তার এই ভোটে নিশ্চিত হওয়ার পরে তিনি গোপন ভোটে গিয়ে প্রবেশ করবেন যেটা সকল ভোটারদের জন্য বাধ্যতামূলক যেখানে তার নিজের স্বাচ্ছন্দ্য মতো পছন্দ মতো তিনি তার ভোটটি ভোটাররা তাদের ভোটটি প্রদান করবেন ঠিক এমনটাই হচ্ছে যিনি মেয়র প্রার্থী রয়েছেন তিনিও ঠিক এমনভাবেই হচ্ছে আজকে ভোটটি প্রদান করবেন এবং তিনি তার ভোটটি হচ্ছে তিনি তার গোপন ভোটে গিয়ে প্রবেশ করবেন এবং এছাড়া হচ্ছে তার যে সমর্থক গোষ্ঠী রয়েছে মেয়র হিসাবে যারা আওয়ামী লীগের দলমত নির্বিশেষে এবং বেশ কিছুদিন যাবৎ নির্বাচনী প্রচারণা যে ২৬ তারিখ থেকে হচ্ছে যখন নির্বাচনী প্রচারণা শুরু হয় তখন থেকে হচ্ছে আওয়ামী লীগ থেকে নানা পর্যায়ের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন এবং এখানকার উপজেলা নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন সকলেই হচ্ছে তাকে তার পক্ষে কাজ প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং ভোটারদের উপর সন্তুষ্টি আমরা অর্জনের জন্য নানানভাবে প্রচার প্রচারণা চালাতাম এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখান থেকে ভাই সবাই মাঠে আমি ইত্তেফাকে আছি ঢাকা থেকে আমি ইত্তেফাকে
এই মুহূর্তে হচ্ছে কুপন চাইনিয়াবাদ যিনি রয়েছেন তিনি তিনি হচ্ছে এই মুহূর্তে ভোটটি প্রদান করছেন এবং তিনি তার কুপন পক্ষ থেকে ভোটটি প্রদান করে এবং তিনি হচ্ছে বের হয়ে হচ্ছে গণমাধ্যমের সাথে তিনি কথা আনুষ্ঠানিকভাবে কথা বলবেন এমনটা আমরা জানতে পেরেছি এবং তিনি সেই ভোটাধিকার তিনি প্রয়োগ করার পরে এবং সেখান থেকে দর্শক আমরা হচ্ছে এখানে এই মুহূর্তে কেন্দ্রটির সামনে অবস্থান করছি এবং আমরা দেখানোর চেষ্টা করছিলাম ভিতরে হচ্ছে যিনি আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন মনোনয়ন প্রার্থী এবং খোকন সারনিয়াবাদ যিনি আবুল খায়ের আবদুল্লাহ যিনি হচ্ছে তাকে খোকন সারনিয়াবাদ হিসাবে সকলেই বরিশালবাসী চিনেন এবং সেই নামে তিনি পরিচিত এবং তিনি আজ এখন তার ইভিএম এর মাধ্যমে তার ফিঙ্গার দিয়ে তিনি তার ভোটটি সম্পূর্ণ করেছেন এবং মানে ভোটটি নিশ্চিত করার জন্য এবং তিনি এখান থেকে নিশ্চিত হওয়ার পরে তিনি তার ব্যালটের জন্য যে গোপন কক্ষটি করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তিনি এই মুহূর্তে গোপন কক্ষের ভিতরে আছেন এবং তিনি তার ভোটটি নিশ্চিত করবেন করে তারপরে বের হয়ে গণমাধ্যমের সাথে কথা বলবেন আমরা একটু জানিয়ে রাখি আপনাদেরকে যে নির্বাচন কমিশনের বরিশাল সদরে যে সিটি কর্পোরেশন নির্বাচনটি হচ্ছে এবং সেই নির্বাচনে টোটাল 30টি ওয়ার্ড রয়েছে এবং 128টি ভোট কেন্দ্র রয়েছে 884টি কক্ষর মধ্যে দিয়ে হচ্ছে ইভিএম এর মাধ্যমে সেই ভোট কেন্দ্রটি প্রকাশিত হবে এবং এই মুহূর্তে হচ্ছে আমরা আপনাদেরকে এখান থেকে সরাসরি যুক্ত করেছি এবং লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে তিনি হচ্ছে ভোটটি প্রদান শেষ হলে হচ্ছে বের হবেন এবং এই ভোটকে বরিশাল সিটি নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল সিটি নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে কঠোর অবস্থানে এবং এখানে আমরা দেখছি গণমাধ্যম কর্মীরা এই মুহূর্তে বেরিয়ে আসছেন এবং তিনি বের হওয়ার পরে খোকন সারনিয়াবাদে যিনি রয়েছেন তিনি আনুষ্ঠানিকভাবে তিনি ব্রিফ করবেন এবং কথা বলবেন আমরা দেখতে পাচ্ছি তিনি এই মুহূর্তে হচ্ছে তিনি বের হয়ে আসছেন এবং তিনি কথা বলছেন এবং সরাসরি যুক্ত করছেন এবং আমরা 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 আপনাদেরকে চেষ্টা করছি এবং তিনি হচ্ছে তার সহকর্মীদের সহযোগিতায় তিনি হচ্ছে তিনি নির্বাচনে বিষয় নিয়ে কথা বলছেন এবং তিনি এই মুহূর্তে হচ্ছে যারা আছেন এবং তিনি এবং আমরা আপনাদের সরাসরি আব্দুল খায়ের আবদুল্লাহ যে কোন সিনিয়র হিসেবে পরিচিত আস্তে আস্তে ভাই দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম তিনি আমরা লিখেই বলে দেবো একটা কাউন্টার দিয়ে দেবো
আবার এলসিডি উঠাতে চাই এই কি রে ভাই তুই কত অম্মা এই বাংলাদেশ আবার গেস কেন মুজ তুই এদিকে ক্যামেরা ভাইয়া আমাদের সবাই মিলে মিশে
সামনের দিকে বসেন এই সামনের দিকে বসেন না কি রে এই সামনে উঠে দেখে মোবাইল এ আকরাম এ বসেন না কানা পাবলিক এই বসেন না সামনের দিকে সামনের দিকে বসেন পাটা লাগে এই আপনাদের আরেকটা আছে এই পলাশদা দর্শক আমাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এখানে এবং যিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যিনি রয়েছিলেন এখানে এবং তিনি আবুল খায়ের আবদুল্লাহ তাকে খোকন ফ্যান্ডিয়ার নামে পরিচিত এবং তিনি হচ্ছেন বরিশাল সরকারি কলেজে রয়েছে এবং সেই কলেজে হচ্ছে তিনি এসেছেন এবং এসে ভোট তার নিজের ভোটটি ইভিএম এর মাধ্যমে তিনি তার ভোটটি প্রদান করেছেন এবং সে ভোট প্রদানের মাধ্যমে তিনি আজকে তার ইভিএম এর মাধ্যমে সে তার নিজের ভোটটি দিলেন এবং সেখান থেকে হচ্ছে তিনি বের হয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন এবং এই বিষয় নিয়ে তিনি বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং কথা বলেছেন এবং সাংবাদিকদের প্রশ্ন উত্তর দিয়েছেন এবং তিনি বলেছিলেন যে আজকে যে ভোট হচ্ছে এবং সেই ভোটটি সুষ্ঠু এবং স্বাভাবিক পর্যায়ে সুস্থভাবে হচ্ছে এবং সকল ভোটাররা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আজকে এই ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন এবং আমরা আপনাদেরকে সেখান থেকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানকার সর্বশেষ অবস্থা এবং যিনি যারা যে ভোটটি প্রদান করছেন এবং যারা ভোট দিচ্ছেন তারা হচ্ছে এখানে শান্তিপূর্ণ পরিবেশে হচ্ছে ভোট প্রদান করছেন এবং আমরা আপনাদেরকে এখান থেকে ভোটের অবস্থা দেখানোর চেষ্টা করছিলাম এবং যিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তিনি নিয়ে হচ্ছে আজকে তার ভোটটি প্রদান করেছেন এবং সেই সর্বশেষ অবস্থা থেকে আপনাদেরকে এখান থেকে যুক্ত করেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দর্শক আমরা এই মুহূর্তে আছি হচ্ছে বরিশাল সরকারি কলেজ যেখান থেকে হচ্ছে এই কিছুক্ষণের সময়ের মধ্যে হচ্ছে তিনি আওয়ামী লীগ মনোনীত রয়েছেন খোকন ফ্যান্ডিয়ার যিনি আবুল খায়ের আবদুল্লাহ যাকে খোকন ফ্যান্ডিয়ার বরিশালের বাসিন্দা কিনে থাকেন এবং তিনি হচ্ছে এই মুহূর্তে তার ভোটটি প্রদান করেছেন এবং ঠিক সকাল 8:05 হচ্ছে এখানকার বাংলাদেশ ইসলামী আন্দোলনের যিনি পাখা মাখা মাথায় হচ্ছে মেয়র প্রার্থী নির্বাচন করছেন এবং তিনি হচ্ছেন এবং তিনি তার ভোটটি প্রদান করেন এবং তার পরবর্তী সময়ে হচ্ছে লাঙ্গল প্রতীকে তিনি ইকবাল হোসেন তাপস রয়েছেন তিনি ভোট প্রদান করেছেন এবং পরে হচ্ছে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন নিকম তিনিও তার ভোটটি প্রদান করেছেন এবং সকলে তার ইভিএম এর মাধ্যমে এবং বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে 33টি ওয়ার্ডে এবার সম্পূর্ণরূপে হচ্ছে এবার তাদের ইভিএম এর মাধ্যমে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং সেই সকলে আমরা যারা ভোটার রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম এবং তারা বলছিলেন যে ইভিএম এর মাধ্যমে তারা ভোট প্রদান করতে পেরে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং অফিস থেকে ফোন এখানে যারা ভোটাররা যারা ভোট দিচ্ছেন তারা এই মুহূর্তে মানে ইভিএম এর মাধ্যমে ভোট দিতে পারে তারা বলছিলেন যে ইভিএম হচ্ছে অ্যাভেলেবল সহজ এবং তারা তাদের ফিঙ্গারপ্রিন্ট মাধ্যমে অনলাইনে যাচাই বাছাই প্রক্রিয়া শেষে এবং যারা নির্বাচন কমিশন তাদের যে সুস্থ এবং স্বাভাবিক প্রক্রিয়াতে যে স্মার্ট টেকনোলজি ইউজ করে যারা যে ভোট গ্রহণ করছে সকল ভোটাররা স্বাগত জানিয়েছে এবং যিনি উভয় পক্ষ আমরা যে প্রার্থীরা ভোট দিয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম এবং তারা সকলেই বলেছেন স্বাভাবিক হচ্ছে এবং তবে কয়েকজন প্রার্থী যেমন বিশেষ করে লাঙ্গল প্রার্থী থেকে অভিযোগ হচ্ছে তাপসের কাছ থেকে যে তার অ্যাভেলেবিলিটি বিল করে দেওয়া হচ্ছে এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না এই মুহূর্তে হচ্ছে তিনি তার এই অভিযোগের প্রেক্ষিতে হচ্ছে তিনি নানানভাবে হচ্ছে তার এজেন্টদেরকে বের করার অভিযোগ করেছেন কিন্তু অন্যান্য এখন পর্যন্ত অন্যান্য প্রার্থী যারা রয়েছেন তারা কেউ এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয় না এবং পুরো বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা যে কেন্দ্র ভিজিট করেছি প্রদর্শন করেছি এবং সেখানে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে এবং যারা ভোটাররা তাদের নির্বিঘ্নে তাদের ভোট প্রদান করতে পেরেছে এবং সেই জায়গা থেকে হচ্ছে সেখানে আমলি কোন প্রার্থী তিনি ভোট দিয়েছেন এবং আজকে যে ভোটারদের ভোট রয়েছে এবং যারা মেয়র প্রার্থী রয়েছে 7 জন মেয়র প্রার্থী তাদের মধ্যে আমরা কয়েকজনের সাথে কথা বলেছি এবং প্রত্যেকে তাদের ভোটাধিকার নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে তবে লাঙ্গল পটিকের যিনি প্রার্থী রয়েছেন তিনি তার ইকবাল হোসেন তাপস তিনি হচ্ছে অভিযোগ করেছেন যে তার এজেন্টদেরকে বের করা দেওয়া হচ্ছে এবং ভোটারদেরকে ভোট দিতে বাধ্য করা হচ্ছে এছাড়া তেমন কোনো প্রার্থী থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি তবে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছে এবং প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছেন এবং তাৎক্ষণিকভাবে কোনো রাজনৈতিক ঘটনা হলে তারা সাথে সাথে এই ধরনের আইন শৃঙ্খলা বাহিনী তাদের ব্যবস্থা গ্রহণ করছেন এখন পর্যন্ত ভোটের স্বাভাবিক পরিস্থিতি রয়েছে এবং এই পরিস্থিতিতে ইভিএম এ দু একটি কেন্দ্রে হচ্ছে ইভিএম এ ত্রুটি দেখা দিয়েছে তবে তার পরবর্তীতে নির্বাচন কমিশনের যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছে তারা সাথে সাথে তারা রিপ্লেস করে এবং একটা স্বাভাবিক প্রক্রিয়াতে ভোট গ্রহণের জন্য সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ছিল আমার কাছে বরিশাল থেকে নির্বাচনের সর্বশেষ আপডেট আপনাদের সাথে সকালে সবার আগে সর্বশেষ আপডেট প্রতি ইত্তেফাকের সঙ্গে থাকবে।